হ্যালো গাইজ, দিস ইজ বং নলেজ হেয়ার। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর পাশে বেল আইকনটিও প্রেস করুন আমাদের লেটেস্ট নলেজেবল ভিডিওস সবার আগে দেখার জন্যে। আমি কোনো একখানে পড়েছিলাম, শো মি ইউর ফ্রেন্ডস অ্যান্ড আই উইল টেল ইউ হু ইউ আর। বাক্যটির অর্থ অনেকটা এরকম দাঁড়ায় যে আমরা যাদের সাথে মেলামেশা করি, যাদের সাথে আমরা টাইম স্পেন্ড করি, তার উপরই নির্ভর করবে আমরা কেমন, কারণ এটা আমাদের উপরে থাকে যে আমরা কাদের সাথে মেলামেশা করব। আপনি নিশ্চয়ই একজন ঠগ, অসৎ, অসাধু ব্যক্তির সাথে মেলামেশা করতে চাইবেন না, কেননা এরকম ব্যক্তির কাছ থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন না। এবার আপনি যদি নিজেকে একজন ঠগ, অসৎ, অসাধু ব্যক্তি হিসেবে পরিচিত করতে চান, তাহলে আপনার অবশ্যই এরকম ব্যক্তিদের বন্ধু বানানো উচিত। এবার যদি আপনি নিজেকে একজন সফল ব্যক্তি বানাতে চান, তাহলে আপনার অবশ্যই এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা উচিত যারা আপনাকে একজন বেটার পার্সন হতে সাহায্য করবে, আপনাকে এগিয়ে যেতে সাপোর্ট করবে, আপনাকে ইম্প্রুভ করবে, আপনার খারাপ অভ্যেসগুলোকে বদলে ভালো অভ্যেসে পরিণত করতে সাহায্য করবে এবং আপনার লক্ষ্যে পৌঁছতে আপনাকে সব রকমভাবে হেল্প করবে। আসুন জেনে নেই, সফল হতে গেলে আমাদের জীবনে কেমন বন্ধুর প্রয়োজন। নাম্বার 5, দ্য ড্রিমার। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। আমাদের জীবনে এমন কিছু ফ্রেন্ডস থাকা দরকার যারা আমাদের স্বপ্ন দেখাবে। জীবনে বড় কিছু করার জন্য স্বপ্ন দেখা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের ড্রিমাররা আর পাঁচটা বন্ধুর থেকে আলাদা হন, কারণ তারা এমন কিছু ভাবতে পারেন যেটা অন্যরা ভাবতেই পারে না। তারা আপনাকে এরকম স্বপ্ন দেখায় যে যদি আমরা এটা করতে পারি তাহলে কী হবে, যদি আমরা ওটা করতে পারি তাহলে কী হবে। আপনি যখনই এরকম মানুষদের সাথে থাকবেন তখন আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে, কারণ এই ধরনের ড্রিমাররা আপনার মধ্যে একরকম একটা ফিল এনে দেবে যে এভরিথিং ইজ পসিবল, যেটা আপনার পারফরমেন্সে বুস্ট এনে দেবে। নাম্বার 4, দ্য ড্রাইভার। একজন ড্রিমার আপনাকে স্বপ্ন দেখাবে আর একজন ড্রাইভার আপনাকে সেই স্বপ্নের কাছে পৌঁছে দেবে। একটা 10-তলা বাড়ি যেমন একবারে তৈরি হয় না, প্রথমে একতলা, তারপর দোতলা, তিনতলা, এভাবে এক এক করে একসময় 10-তলায় পরিণত হয়, তেমনি আমাদের জীবনের বড় কোনো অ্যাচিভমেন্টও একবারে পূরণ হয় না, অল্প অল্প করে আমরা সেটার দিকে এগিয়ে যাই। আর এইখানেই আমাদের ড্রাইভার বন্ধুরা আমাদের হেল্প করেন, তারা আমাদের স্বপ্নকে প্রপারলি বোঝেন এবং সেটাকে পূরণ করতে গেলে আমাদের কী কী অ্যাকশনেবল স্টেপ নিতে হবে সেটা খুঁজে বের করে। এই ধরনের ফ্রেন্ডরা রেজাল্ট ওরিয়েন্টেড হয় এবং তারা বাস্তবকে বুঝে পদক্ষেপ নিতে সাহায্য করে। হ্যাঁ, কখনো কখনো তারা হয়তো ফেইল্ড হয়ে যায়, কিন্তু তারা জানেন কিভাবে সেই ফেইলিয়ারকে ওভারকাম করা যায়। নাম্বার 3, দ্য মোটিভেটার। দে আর দ্য ভয়েস অফ ইউর ইন্সপিরেশন। একজন ড্রাইভার আপনাকে কোনো অ্যাকশনেবল স্টেপ নিতে হেল্প করে, কিন্তু হতে পারে আপনি কখনো সেক্ষেত্রে ফেইল্ড হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, আর ওইখানেই কাজ করেন মোটিভেটার। আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলেও এই মোটিভেটার ফ্রেন্ডরা আপনার মধ্যে এনার্জি এবং এনথুজিয়াজম এনে দেয়, আপনাকে একটা পুশ দেয় যাতে আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। নাম্বার 2, দ্য সাপোর্টার। দিস ইজ দ্য ট্রু ফ্রেন্ড। এরাই হলো আপনার আসল বন্ধু। এই ধরনের বন্ধুরা সর্বদা আপনার পাশে থাকবেন। আপনার সময় যতই খারাপ হোক না কেন, তারা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। এরা যেমন আপনার ভালো সময়ে আপনার আনন্দে সামিল হবেন, তেমনি আপনার খারাপ সময়ে আপনার সাথী হবেন। দ্য ডেভিল। দিস পারসন ইজ দ্য ক্রিটিক্যাল থিঙ্কার। একমাত্র এই বন্ধুরাই একটু নেগেটিভ হয়, কোনো কিছু করতে গেলে এরা আগেই সমস্যা দেখতে পান। এবার আপনি ভাবছেন যে একজন নেগেটিভ মানুষ কিভাবে আপনার হেল্প করতে পারে। আসলে এরা আপনার খারাপ চান না, কিন্তু এরা বাস্তববাদী নেতিবাচক হন, অর্থাৎ কোনো কিছু করতে গেলে কী কী প্রবলেম আসতে পারে, কিভাবে আমরা ফেইল হতে পারি, এগুলো আগে থেকেই ইমাজিন করতে থাকে। এবার আপনার কোনো সিচুয়েশনকে এদের দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত, যাতে আপনি আগে থেকেই সতর্ক থাকতে পারেন। এদের কথা হয়তো আপনার সবসময় পছন্দ নাও হতে পারে, বাট ট্রাস্ট মি, দে উইল হেল্প ইউ অ্যালট। ভিডিওটি সামড আপ করার আগে আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি কি ভাবছেন এই বন্ধুরা কে হতে পারে? আপনার কলেজ বা স্কুলের কোনো বন্ধু? না, আপনার জীবনের এমন কোনো ব্যক্তিরা হতে পারেন যাদের মধ্যে এই ধরনের গুণগুলো রয়েছে। আপনার মা বাবা, ভাই বোন, প্রিয় কোনো শিক্ষক বা এমনি কোনো বিশেষ বন্ধু হতে পারে। একটা কথা মনে রাখবেন,
আমাদের সফল হতে গেলে আমাদের জীবনে এই ধরনের বন্ধুদের খুব প্রয়োজন। আর এটা আমাদের হাতে থাকে যে আমরা কাদের সাথে বন্ধুত্ব করব। আপনি চাইলে একজন গাঁজাখোর নেশাগ্রস্ত বন্ধুর সাথে আপনার মূল্যবান সময় নষ্ট করতেই পারেন, যার কাছ থেকে আপনি হয়তো নেশা করা ছাড়া আর কিছুই শিখতে পারবেন না। আবার আপনি এমন কারো সাথে বন্ধুত্ব করতেই পারেন যে আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। আবারও বলছি এটা আপনার হাতে থাকে আপনি কাদের সাথে বন্ধুত্ব করবেন। আজকের ভিডিওটি সামড আপ করলে দাঁড়ায় যে একজন ড্রিমার আপনাকে স্বপ্ন দেখতে সাহায্য করে, একজন ড্রাইভার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে, একজন মোটিভেটর আপনাকে সব রকম পরিস্থিতিতে ইন্সপায়ার্ড করে, একজন সাপোর্টার যিনি আপনার ভালো সময় হোক বা খারাপ সময় সর্বদা আপনাকে সাপোর্ট করে, একজন ডেভিল যিনি আপনাকে আসন্ন খারাপ পরিস্থিতির জন্য আগাম সতর্ক করে। আমি পার্সোনালি সেই সব বন্ধুদের সাথে বেশি টাইম স্পেন্ড করি যারা আমাকে অল টাইম ইন্সপায়ার করে, আমাকে ইম্প্রুভ করে। সেটা ব্রোকেন গ্লাস চ্যানেলের অর্চিৎ বা 2.0 চ্যানেলের আশিক অথবা আমার ছোটোবেলার খুব কাছের বন্ধু শুভ হোক না কেন, আমি এদের কাছ থেকে সবসময় নতুন কিছু শিখি, নতুন কিছু জানি, তাই এরা আমার খুব কাছের বন্ধু। যদি আমি কখনো বং নলেজ চ্যানেলের মাধ্যমে আপনাকে কোনো সাহায্য করতে পারি বা আপনাকে ইন্সপায়ার করতে পারি তাহলে অবশ্যই আমাকে একজন ভালো বন্ধু বলে মনে করবেন। নিচের ডেসক্রিপশানে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিলাম, আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারলে ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার সেই সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা আপনাকে হেল্প করেন। এই ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ।